আল্লাহ মদিনা মানবারাকে এতটা বরকতপূর্ণ করেছেন আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির দেশ থেকে ঘুরিয়ে আনেন জোরে বলুন আমিন কথার কারণে যে হে আমার জাতি তোমরা আল্লাহ ছাড়া অপরের কাছে সিজদা করো না অপরকে রব হিসাবে মানো না এই কথাটা বলার কারণে তাকে নবীজিকে মক্কা ছাড়তে হয়েছে হয়েছে না হয়নি আর আপনি বলছেন সম্প্রীতি বজায় রাখার জন্য তার অনুষ্ঠানে যোগদান করব মেপে বুঝে কথা বলবেন আমার আল্লাহ नाराज হয়ে যাবে তোমাকে বেজ্জতি করবে দুনিয়াতে এবং পরকালে কেরু দেবদেবীকে গালি দিও না খারাপ বলো না তাকে মেনে নিও না ইন্না শিরকাল্লা যুলমুল আযীম যতগুলো পাপ আছে তার মধ্যে বড় পাপ হচ্ছে শিরক আপনার দিকে বলে দেই অনেক আয় আছে অনেক অনেক আছেন অনেক আছেন আমরা কি করি আল্লাহকে ছেড়ে অপরের কাছে ভালো মন্দ চাই আপনি কবর বুজুর্গদের আল্লাহ ওয়ালাদের আল্লাহর ওলিদের কবর জিয়ারত করতে পারবেন কিন্তু সেখানে সিজদা করা আপনার জন্য বৈধ নয় সেখানে আপনি ভালো মন্দ চাইতে পাবেন না ইন্না শিরকাল্লা যুলমুন আযীম যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো আমার নবীজির কবরটা আসমান পর্যন্ত হীরে মতিয়া সোনার চাদরে ঢেকে যেত ঠিক না আমার নবীজির কবরে জায়েজ নাই পৃথিবীর আর কোন মোলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আমার নবীজির কবরে সিজদা নেই পৃথিবীর আর কারুর কবরের জন্য সিজদা হতে পারে না আমার নবীজির কবরের পাশে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবে না আল্লাহ ছাড়া কারুর কাছে আপনি পৃথিবীর আর কোন মোলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাইতে পাবেন না আপনাকে সামান্য জাস্ট একটু বুঝিয়ে দিই কোরআন 17 পারা কত পারা বললাম বাবা আমার বিশ্ব নবী বলে দাও পৃথিবীর মানুষকে বলো তোমরা যাদেরকে রব হিসাবে মেনেছো ভালো মন্দের মালিক মনে করছো তাকে জিজ্ঞেস করো সে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই একমাত্র আমার আল্লাহ মাছি সৃষ্টিকর্তা সকলে বলুন কে আল্লাহ তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো তাদেরকে বলো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না অবশ্যই আপনার ভালো লেগেছে আপনি আমার পুরসা গেছেন আমার আমি মারা গেছি আমার কবর জিয়ারত করতে ইচ্ছা গেছে আপনি করতে পারেন কিন্তু ভালো মন্দ চাইতে পাবেন না সিজদা করতে পাবেন না আমার আল্লাহ নিষেধ করেছেন আমার রব্বুল আলামিন এই পার্সোনাল প্রপার্টি আল্লাহ ছাড়া কারুর সামনে নামানো যাবে না আল্লাহ ছাড়া কারুর সামনে সিজদা করা যাবে না এটা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আর একটু আগে চলুন আমার আল্লাহ আপনাকে বুঝিয়ে দিয়েছেন কোরআনে বারবার বুঝিয়েছেন এই শিরক সম্পর্কে এটা তো আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিলাম আমার ভাইজান অবাক হয়ে যাবেন যে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে শিরকের উপরে শুনে রেখে দেন আমার জিন্দেগিতে যত কিছু গুনাহ হয়ে যাক কিন্তু যেন শিরক না থাকে কারুর কাছে পার্সোনাল প্রপার্টিটা যেন নামাবো না আমাদের দেশে বহু মানুষ কোথায় যায় দেখবেন পাথর চাবড়ির নাম শুনেছেন আপনারা হুগলি ডিস্ট্রিক্ট থেকে মানুষ যায় পায়ে হেঁটে যায় আন্ডার প্যান্ট পরে যায় বারমুড়া পরে নামাজ পড়ে না রোজা রাখে না আপনি বলছেন আশিকের রসুল খাজা বাবাকে ভালোবাসি খাজা বাবা 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ খাজা ছিল না আর তুমি বলছো আমি খাজা বাবাকে ভালোবাসি তোমার জিন্দেগিতে আবার এক ওয়াক্তের নামাজ এলো না খাজা বাবা তোমার মতো মুরিদ নেবে 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 না তোমার জায়গায় খাজা বাবা তো তাকে ভালোবাসবে যে পাঁচে গানা নামাজ পড়বে কবরস্থান পাক পবিত্র জায়গা না পাক পবিত্র জায়গা না পাক পবিত্র জায়গা কবরস্থান আপনাদের এখানে হুগলি ডিস্ট্রিক্টে আছে চন্ডীতলা থানায় স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় আপনাদের যেতে পাবে যাকে জিজ্ঞেস করবেন যে মুলবিকে জিজ্ঞেস করবেন সকলে এক কথাই বলবে যাওয়া নিষেধ হারাম
স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না অবাক লাগে দুঃখ লাগে ইয়াসিন মারা গেছে আমার কবরে আপনার বিবি কি করে যেতে পাবে বুঝতে পেরেছেন না পারেন না তাহলে একটা রওজায় একটা মা কি করে যেতে পাবে একটা পীরের কবরে একটা মা কি করে যেতে পাবে সে স্বামীর কবরে যেতে পাবে না নিজের বাপের কবরে যেতে পায় না নিষেধ আছে ইয়াসিনের কবরে কি করে যেতে পাবে বিবেককে জিজ্ঞেস করুন বিবেককে জিজ্ঞেস করুন বিবেক আপনাকে বুদ্ধি দেবে সুসম্পন্ন বুদ্ধিজীবী মানুষ আপনারা আমি কেউ কি নিষেধ করতে আসিনি কেউ কি মানা করতে আসিনি মুহররমের দিনে লাঠি নিয়ে খেলা আন্ডারপ্যান্ট পরে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করা হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুরে বহু যুবকরা করে তাদেরকে জিজ্ঞেস করুন যদি নবীজির নামাজে চলে গেছে তার জন্য যদি গান বাজনা বাজিয়ে আন্ডারপ্যান্ট পরে ড্যান্স করতে হয় আমার বাপ মরে গেলে মিলাদ কে বলল বুঝতে পেরেছেন না পারেন না আমাদের বাপ আমার বাপ মারা গেছে কি করতে হবে বলে কোরআন খানি আমার বাপ মারা গেছে হুজুর মিলাদ করতে হবে আমার বাপের জন্য দোয়া আমার বাপের জন্য মিলাদ আর আল্লাহর নবীর নামাজের জন্য আন্ডারপ্যান্ট পরে লাঠি খেলে ড্যান্স বিবেককে জিজ্ঞেস করো আমি কারো বন্ধ করতে আসিনি আমি তোমার লাঠি খেলা বন্ধ করতে আসিনি আমি তোমাকে খালি বুঝাতে এসেছি তোমার বিবেককে জিজ্ঞেস করো ইসলামে গান জায়েজ আছে তো নাকি জায়েজ আছে না একটা মাজারে বুগি বুগি ড্যান্স হয় পাথর চাপড়িতে পৃথিবীর যত রকমের গুনাহ আছে সব হয় ফাংশন হয় বুগি বুগি ড্যান্স হয় লোটো হয় আলকাপ হয় মদের আসর বসে গাঁজার আসর বসে যদি তাকে জিজ্ঞেস করেন যারা যাচ্ছে যারা গিয়ে কবরে সিজদা করছে তোমার বাপের কবরের পাশে গাঁজার আসর বসাবো সে কি বলবে আরে এত বড় আসপর্দা মলবি তোমার আমার বাপের কবরে তুমি গাঁজার আসর বসাবে তাকে জিজ্ঞেস করো তোমার মা মারা গেছে তোমার মায়ের কবরের পাশে বুগি বুগি ড্যান্স করবে তুমি বলবে এত বড় আসপর্দা মলবি বুগি বুগি ড্যান্স করবে দুঃখ লাগে বেদনা লাগে তোমার মায়ের বাপের কবরের পাশে বুগি বুগি ড্যান্স চলবে না তোমার বাপের কবরের পাশে গাঁজার আসর চলবে না আর আল্লাহর নবীর নামাজে চলে গেছে আর আল্লাহর ওলি শুয়ে আছে তুমি বলছো আর সেখানে বুগি বুগি ড্যান্স আল্লাহকে কি জব দেবে কোরআন বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلم يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم يا أمر بالشنبي أبي بلون يا أيها الذين آمنوا قلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون يا أمر بالشنبي أبي بلدين পৃথিবীর ওই সমস্ত মানুষকে বলে দিন যা তোমাদের মধ্যে থেকে যারা তোমরা ঈমান এনেছো হে ঈমানদার ব্যক্তিরা তোমাদের জন্য যতগুলো আমি হালাল বস্তু করেছি তোমরা নির্দ্বিধায় সেগুলো তোমরা ভক্ষণ করো তার মধ্যে কোনো দ্বিধাবোধ নেই তারপরে আল্লাহ বললেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়ালাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত তোমরা জন্তুর মাংস শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আমার ছেলে মাধ্যমিকে ফাস্ট হয়েছে আমি আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে গ্রামবাসীকে খাওয়াবো খুব ভালো নিয়ত খুব ভালো মান্যত আমার ছেলে ফাস্ট হয়েছে আমি মসজিদে কোরআন পড়াবো আমার ছেলে ফাস্ট হয়েছে আমি মাদ্রাসায় 500 টাকা দেবো আল্লাহর রাস্তায় খুব ভালো নিয়ত আপনি যদি বলেন আমার ছেলে ফাস্ট হয়েছে আমি একটা মকদুম বাবা নামে ছাগল দেবো জবাই করে
খাওয়াবো আমি অমুক বাবার নামে মুরগি দেব আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নাল ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করেছি আল্লাহ উৎসর্গিত আল্লাহ ব্যতীত অপরের নামে আল্লাহ ব্যতীত পীরের নামে আল্লাহ ব্যতীত গাছের নামে আল্লাহ ব্যতীত কবরের নামে আল্লাহ ব্যতীত বাবার নামে এগুলো তোমাদের জন্য আমি অবৈধ করেছি হারাম করেছি তারপরের চ্যাপ্টারে আল্লাহ বলছেন ফামানি তুর্র গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমালাই ইন্নাল্লাহ গফুরুর রহিম এটা খুব ভালো করে বুঝবে তোমরা যখন বিপদগ্রস্ত হয়ে পড়ে যাও বাগিওয়ালা আদিন ফালা ইসমালাই তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো সেখানে কোনো খাবার নাই সেখানে তোমরা যদি এতটুকু শুয়রের মাংস খেতে পাবে যতটুকু খেলে তোমার জান বাঁচবে এতটুকু শুয়রের মাংস একটা প্লেটে যদি মাংস থাকে কিসের মাজারের পর একটা মুরগি বাবার নামে উৎসর্গ করা মুরগি আর একটা প্লেটে যদি আপনার থাকে কি কিসের শুয়রের মাংস মাজারের মাংসটা অ্যাভয়েড করে দুই পিস জান বাঁচানো যতটুকু খেলে জান বাঁচবে ততটুকু শুয়রের মাংস খাবেন কিন্তু আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করা জিনিস ভক্ষণ করবেন না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক জোরে বলুন আমিন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে ওই সমস্ত জায়গা থেকে হেফাজত করুক তারপরে চলো আল্লাহ এরপরে মূল বিচি নিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম হে আমার বিশ্ব নবী আপনি বলুন পৃথিবীর ওই সমস্ত মানুষকে বলে দিন যারা মনে মনে বলছে যা বলছে তোমরা আমার আল্লাহর আয়াতকে যারা গোপন করে আল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি থামানান কলিলা যারা আমার আয়াতকে গোপন করে যে সমস্ত মুলবিরা লুকিয়ে রাখে আর নিজেদের পেট চালায় মালগুলো যেন আমরা ভক্ষণ করতে হে আমার নবী বলে দাও তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু প্রবেশ করাই না কিয়ামতের দিনে তাদেরকে আমি কঠিন আযাবে লিপ্ত করাবো চলুন অপর জায়গায় সূরা মারিয়ামে আমার নবী বিশ্ব নবীর কথা এটা আমি শুনালাম এরপরে চলুন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইব্রাহিম নবী নিজের আব্বাকে বলছেন আমার নবীজির কাছে আমার আল্লাহ বর্ণনা করলে ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী হে আমার বিশ্ব নবী আপনি ইব্রাহিমের কথা বলুন সে একজন আমার সত্যবাদী নবী পয়গম্বর ছিল ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা সে একজন আমার সত্যবাদী পয়গম্বর ইব্রাহিম নজি নিজের আব্বা জানকে বলছেন ইজ ক্বালা লি আবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা ওগো আমার আব্বা জান আপনি কাদের উপাসনা করছেন যারা হাত পা নড়াতে পারে না যাদের কথা বলার ক্ষমতা নাই ভালো মন্দ দিবার ক্ষমতা নাই আমি মরে গেলে আপনাদেরকে কিছু দিতে পারবো উঠে দিতে পারবো আপনি যদি চান যে পাঁচটা টাকা দাও ক্ষমতা নাই আমার আল্লাহ কোরআনে বললেন কাকে ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে বলছেন ইজ ক্বালা লি আবিহি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা হে আমার আব্বা জান তাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই তারা হাত পা নাড়াতে পারে না ভালো মন্দ দিতে পারে না কেমন করে তাদেরকে তুমি রব হিসাবে তাদের উপাসনা করছো
ইব্রাহিম নবীর বাপ বললেন তুমি যদি আরেকবার বলো তোমাকে মার্ডার করা হবে তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে দেওয়া হবে হযরত ইব্রাহিম নবী কাঁচেন নিজের আব্বাসানকে বললেন ইয়া আবাতি ইন্নী কদ জাআ মিনাল মিমা লাম ইয়াতিকা ফাত্তাবি বিআদিকা সিরাতান সাবিয়া ওগো আমার আব্বাসান আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন নবী করেছেন আপনি আমাকে বিশ্বাস করুন আমার আল্লাহকে বিশ্বাস করুন তা না হলে আল্লাহ পরকালে আপনার সঙ্গে কঠিন হিসাব নেবেন এরপরে চলুন যারা মনে মনে ভাবছেন আমি এমন হুজুরকে ধরেছি আমার জান্নাত হয়ে যাবে নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি যারা মনে মনে ভাবছে নামাজ পড়ি না রোজা রাখি না আল্লাহকে ডাকি না অবশ্যই ইয়াসিন সাহেবকে ধরেছি জান্নাতে নিয়ে যাবে অমুক পীরের মুরিদ হয়েছি জান্নাতে যাব অমুক মোল্লির মুরিদ হয়েছি জান্নাতে যাব আমি আপনাদেরকে কোরআন থেকে পাঁচটা দৃষ্টান্ত দেব ওটা বললাম পাঁচটা এক নম্বরে আমার নবী বিশ্ব নবী সরকারে কায়নাত দো জাহানে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি নিজের চাচা জানকে বলছেন ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার কলমাটা পড়ে নি আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো আল্লাহর নবী চাচা বলছেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন নবীজির কাছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার বিশ্ব নবী হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমি তোমাকে হিদায়াতের মালিক করে নি তুমি খালি পথ দেখাবে এটা তোমার কাজ হিদায়াতের মালিক সবাই বলুন কে আল্লাহ আমি হচ্ছি হিদায়াতের মালিক আমি আল্লাহর আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে এরপরে আপনি আমি নিয়ত করে নি আমাদের মতো ফুটো মন বিনায় আপনাকে কেমন করে বিনা নামাজে বিনা দিনদারিতে বিনা পারেসগারিতে জান্নাতে নিয়ে যাবে একজন নবী চলে গেলেন আমাদের নবী বিশ্ব নবী এরপরে দ্বিতীয় নম্বর তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাত তুলবেন ওই আল্লাহ আজকে আমি আপনার কাছে আমার আব্বা জানের জন্য একটুকু আবেদন নিবেদন করতে চাই আমার আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম নবী স্মরণ করো যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে সেদিনে আমি আল্লাহ হিফাজত করেছি না তোমার আব্বা জান করেছে হযরতে ইব্রাহিম নবীর হাত পা বাঁধা আছে নমরুদ হাত বেঁধে দিয়েছে পা বেঁধেছে এরপরে আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিম নবীর চোখেতে পানি ইব্রাহিম নবীর আব্বা জানের চোখেতে পানি নমরুদ বলছে আগুনে নিক্ষেপ করো ইব্রাহিম নবী বলছে ওগো আমার পুত্র ইব্রাহিম ইব্রাহিম নবীর আব্বা জান বলছে হে আমার পুত্র ইব্রাহিম তুমি একবার বলো আমাকে অনুরোধ করো আমি তুমি একবার আমাদের দেবদেবীকে মেনে নাও আমাদের মডেল গুলোকে মেনে নাও আমি নমরুদের কাছে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে ইব্রাহিম নবী বলছে ওগো আব্বা জান আল্লাহর কষ্ট করে বলছি আমার চোখের পানি তোমার নমরুদের আগুনের ভয়ে নয় আমার আল্লাহর ভয়ে আপনি নমরুদকে ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন আল্লাহ আপনাকে ক্ষমা করবে তা না হলে আমি কাঁদছি এই জন্য আল্লাহ কিয়ামতের দিনে আপনার সঙ্গে কি আচরণ করবে নমরুদ বললে এক্ষুনি তাকে একটু অনুতপ্ত নয় এক্ষুনি তাকে নিক্ষেপ করো আগুনের মধ্যে হযরতে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করবে ইব্রাহিম নবী কাঁদছেন আর আল্লাহকে বললেন আল্লাহ তুমি ছাড়া উপায় নাই আমার আল্লাহ আওয়াজ দিলেন আগুনের ওপরে হুকুম জারি করলেন কুল্লা ইয়ানাকুনি বাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য আর ফুলের বাগিচা হয়ে যাও ফুলের বাগিচায় বসে ইব্রাহিম নবী আল্লাহর জিকির করেছেন বলুন সুবহানাল্লাহ আজকে কি
কিয়ামতের দিনে তোমার আল্লাহ জানার জন্য তোমার আবেদন নিবেদন রাখা হবে দুজন নবী চলে গেল এরপরে আপনারা নিয়ত করুন কেমন করে বিনা নামাজে বিনা রোজাতে বিনা দিনদারিতে বিনা পরহেজগারিতে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব আমাদের মত ফুটো মুরব্বীরা কেমন করে জান্নাতে নিয়ে যাবে দুজন চলে গেল এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর এরপরে এটা মাদের জন্য ভুলেদের জন্য আমার আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য দৃষ্টান্ত দিচ্ছি যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম বেড়া পার করাবে আমার বাপ আলেম বেড়া পার করাবে আমার 14 পুরুষ আছে বেড়া পার করাবে আমার ওমর মোলবি আছে বেড়া পার করাবে আমার বাপ হাজী বেড়া পার করাবে স্বামী মোলবি বেড়া পার করাবে তারা কান খুলে শুনে নাও কোরআন বলছে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা গাফারু রাতা নূহু আমরাতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সলিহাইন ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা দাখিলিন আমার দুজন উলুল আজম নবী হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব তারা আটকাতে পারবে না দুজন নবী চুপ করে দাঁড়িয়ে থাকবে নূহ নবী আর লূত নবী আর সেই দুজন নবীর বিবির জন্য আল্লাহ কোরআনে এলান করেছেন তারা দুজন জাহান্নামে প্রবেশ করবে আটকাতে পারবে না আমার মায়েরা বোনেরা ডিসকাস করে নিন বিনা নামাজে বিনা দিনদারিতে বিনা পরহেজগারিতে আমাদের মতো ফুটো মুরব্বীরা তোমাদেরকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে কজন হলো চারজন নবী হয়ে গেল এরপরে পঞ্চম নম্বর তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ বিনা বাপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ কিয়ামতের দিনে কাঠগোলাতে ঈসা নবীকে দাঁড় করাবে আর আমার আল্লাহ প্রশ্ন ছুড়ে দেবেন ইসকাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাকিদুনি ওয়া হুয়া ইলাহাইহি মিন দুনিল্লাহ ও ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ আমি আর আমার মা আর দুজন আছি আমাদের ইবাদত করো খ্রিস্টানরা গির্জায় দেখবেন হযরতে ঈসা নবীর মূর্তিটাকে আর মরিয়মের মূর্তি রেখে উপাসনা করে আল্লাহ প্রশ্ন করবে ইসকাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাকিদুনি ওয়া হুয়া ইলাহাইহি মিন দুনিল্লাহ ও গো ঈসা তুমি কি বলেছিলে তোমাদের কমকে যে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ তখন হযরতে ঈসা নবী বলবেন কল সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ও গো আল্লাহ যে কথা বলার আমার হক নেই যে কথা বলার আমার অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব আপনি হচ্ছেন আলিমুল গায়ব গায়বের খবর জানেন এ কথা আপনি যদি জানতেন আমার আল্লাহ বলবেন ও গো আমার ঈসা নবী অবশ্যই আমি জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আজকে আমি এদিকে কাঠগোলাতে দাঁড় করিয়েছি তারপরে আমার আল্লাহ বলবেন নেমো খারাপ দিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও কোরআন নকল করেছে শোনো জাহান্নামীরা কিভাবে জাহান্নামে প্রবেশ করবে তোমরা কি গরুর হাট দেখোনি পাইকাররা যেমন গরুর হাট থেকে 10টা 12টা করে বেঁধে বেঁধে গরু আনে আমি আমার ফেরেশতা দিকে বলে দেব ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা জুমারা মানে হচ্ছে জমা হওয়া একসাথে 10টা 12টা করে গরুর পালের মতো আর জাহান্নামের দিকে নিয়ে যাও ফেরেশতারা বলবে হাত্তা ইদা জাউহা ফিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম রুসুল তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী পাঠানো হয়নি কোনো রাসূল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি তখন তারা কেনে কেনে
অঙ্গীকার করে একটাই কথা বলবেন ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের ভাগ্যটা কত ভালো হতো তাই সবাই নিয়ত করে নি আজ থেকে আমরা সকলে পরেজগার হব মুত্তাকি হব ইনশাআল্লাহ শিরক থেকে নিজাদিকে হিফাজত করব আল্লাহর ইবাদতে মশগুল হব পাঁচে গানা নামাজ যারা পড়ে না তাদেরকে দাওয়াত দিন তিন পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো যারা চায়ের দোকানে আড্ডা মারে তাদেরকে দাওয়াত দিন তিন পাঁচ পাঁচে গানা নামাজ পড়তে চলো ভাই আজান হয়েছে মসজিদে চলো কেন চায়ের দোকানে ভাই আজান হয়েছে কেন ঘরে বসে আছো মসজিদে চলো তাদেরকে পাঁচে গানা নামাজের দাওয়াত দিন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাদের কাছে এমন একটা হাতিয়ার যারা নামাজ পড়ে নামাজ তাদেরকে আস্তে আস্তে গুনাহ থেকে সরিয়ে আনে নামাজ মানুষ পড়তে থাকে আস্তে আস্তে সেই নামাজ তাকে খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে নিয়ে আসে নামাজ আস্তে আস্তে বিরত করে খারাপ কাজ থেকে ওই জন্য নামাজ কম্পালসারি সকলে পূর্ব জোরে বলুন ইনশাআল্লাহ কিয়ামতের দিনে প্রথম যে হিসাবটা শুরু করবেন সেটা নামাজে শুরু করবেন আমরা গুরুত্ব বুঝেছি এনার্জি হলে আমাদের কি হতে পারে সবাই অনুভব করছে এনার্জি হলে দেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে ঠিক না ভুল এটা বলছি তার জন্য ব্যাংকে লাইন আপনার আধার কার্ড ঠিক করছে আপনি ভোটার কার্ড ঠিক করছেন কিন্তু কেউ এটা ভেবেছে আমার কবরে যখন এনার্জি হবে আমার কবরটা কি হবে কবরের এনার্জির কাগজটা ঠিক করেছে কবরের এনার্জিতে আল্লাহ নামাজের হিসাব দিবে আলহামদুলিল্লাহ কবরের এনার্জিতে নামাজের হিসাব হবে কবরের এনার্জিতে আর কিসের হিসাব হবে রোজার হিসাব হবে আমাদের তো অনেক মানুষ মনে করে নামাজ পড়লাম রোজা রাখলাম যারা নামাজি মুসল্লি শুনেলি নামাজ পড়ছি রোজা রাখছি নামাজ পড়লাম রোজা রাখলাম তসবিহ তেলাওয়াত করলাম আমাদের সাধারণ ব্যক্তিরা মনে মনে করি আমার জন্য জান্নাত রেডি হয়ে গেল বুঝতে পারি পেরেছেন না পারেন বলে আমি নামাজ পড়লাম আমি রোজা রেখেছি আমার জন্য তাহলে জান্নাত রেডি তাহলে আমি জান্নাত পেয়ে গেলাম কে বলল আপনাকে আপনি জান্নাত পাবেন না না শুধু নামাজে রোজাতে নামাজকার হক সকলে বলে আল্লাহর হক আদায় করেছে রোজাকার হক আল্লাহর হক রোজা আল্লাহর হক নামাজ আল্লাহর হক তসবিহ তেলাওয়াত আল্লাহর হক হজ ফরজ হয়েছে আল্লাহর হক আদায় করেছে আল্লাহ হিসাব নেবেন বান্দার হক কিরকম আদায় করেছে বান্দার আন্দাজ করতে পেরেছেন না পারেন তোমার বাপ মা তোমার প্রতিবেশী তোমার স্ত্রী তোমার ভাই তোমার আত্মীয় তুমি কেমন হক আদায় করেছো আল্লাহ এই হিসাব ছোট্ট একটা বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটে কথার উপরে আমল করো তোমরা জান্নাত তোমাদের কাছে হবে জোরে বলুন সুবহানাল্লাহ করবেন আজ থেকে তিনটে কথার উপরে আমল করব সকলে বলুন ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে তোমরা তোমাদের হাতেতে লাগাম দাও হাতে লাগাম বুঝতে পেরেছেন এই হাতে দানা বিনা কারণে কেউ কি কষ্ট দিবেন না সবাই বলুন ইনশাআল্লাহ কোন মুসলমান ভাই কোন মুসলমানকে কষ্ট দিবেন না এই হাতের দ্বারা বিনা কারণে কোন বেধর্মী ভাইকে কষ্ট দিবেন না রাতের অন্ধকারে একজনের বাড়িতে আগুন ধরিয়ে দিলেন আপনি বললেন মহৎ কাজ করেছি আপনি এই হাতের দ্বারা কষ্ট দিলেন এই হাত আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে আপনি এই হাতের দ্বারা আপনার ভাইয়ের উপরে অন্যায় ভাবে হাত তুলেছেন আপনি ক্ষমা চেয়েছেন ভাই আমার ভুল হয়ে গেছে তা না হলে হ্যাঁ আপনাকে জাহান্নামের কাছে টেনে ভরে দিবে দ্বিতীয় নম্বর তোমাদের জুবানে লাগাম দাও কিসে জুবান এই জুবানের কারণে বহু নারী পুরুষ সব থেকে বেশি জাহান্নামে যাবে জুবানের কারণে বিনা কারণে
বেফাস মন্তব্য করা বিনা কারণে কোনো কারণে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন একজনকে দেখে সে বেচারা কিছুই জানে না তার সম্পর্কে চায়ের দোকানে একটা মিথ্যা করে কথা উঠিয়ে দিয়ে হয় না এরকম করে না বহুজন করে সে বেচারা কিছুই জানে না সে দেখলো যখন তার কানে পড়লো অবাক হয়ে যাবে সে বেচারা কষ্ট পেলো আমি তো এ কাজ করিনি আমার নামে রটানো হয়েছে কে রটিয়েছে সে যে মনের কষ্টটা পেলো এই কষ্টের কারণে আপনাকে কি ওই জুবানটা আপনাকে জাহান্নামের নামে যাবে তোমার জুবানের দ্বারা আপনি একটা কথা বললেন তার দ্বারা তার ক্যারেক্টারের যদি ক্ষতি হয় তার পরিবারের যদি ক্ষতি হয় জেনে রেখে দিবেন আপনাকে এই জুবান টেনে জাহান্নামে নিয়ে যাবে দ্বিতীয় নম্বর তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্যও সেটা পছন্দ করো আপনার হুগলি হাওড়ার বহু মানুষ কি করে রমজান মাসে দেখবেন শাড়ি লুঙ্গি বিলি করে করে না গরিব দিকে দেয় বহু ধনী মানুষ আল্লাহ হেফাজত করুক আপনি দান করবেন দানটা খুব ভালো জিনিস কিন্তু হাওড়া হাট থেকে 50 টাকা 60 টাকা দামি লুঙ্গি এনে আপনি 100টা বিলি করছেন প্যান্ডেল করে লোককে দেখালেন আমি লুঙ্গি বিলি করেছি গরিব মানুষ ঈদের দিনে লুঙ্গি পরব বলে আশা করে আপনার কাছ থেকে নিয়ে গেল বাড়িতে গিয়ে বিবি বললে হ্যাঁ গো তুমি তো লুঙ্গি আর কিনতে হবে না পেয়েই গেছো বলে আরে দূর লুঙ্গি ওটা কেতা করা হবে কেতা বুঝেন তো বিবিকে দিয়ে দিলে বলে ওটা রেখে দে কেতা করবে বলে তাহলে কি পড়বে দুঃখের সঙ্গে বললে আমার সেই পুরনো লুঙ্গিটা একটু সাবান দিয়ে ভালো করে কেচে দিও আর একটু পেরেশ করে ওটাই পরে ঈদের নামাজ পড়বো আপনি নেকি পাবেন ইমানদারির সঙ্গে বলুন নেকি পাবে কখনো নয় আপনার দান মকবুল হয় না বিশ্ব নবী বলেছেন আপনি যদি 250 টাকা দামি লুঙ্গি পড়েন একটা লুঙ্গি দান করুন 50টা করতে হবে না 250 টাকা দামি লুঙ্গি দান করুন আপনার বিবি যদি 200 টাকা দামি শাড়ি পরে আপনি একটা শাড়ি বিলি করুন কিন্তু 200 টাকা দামি শাড়ি বিলি করুন অবাক লাগে আমার বিবি পরে 200 টাকা দামি শাড়ি আর আমি বিলি করছি 80 টাকা দামি শাড়ি তাহলে আমি যেটা পছন্দ করলাম তার জন্য নয় ওই জন্য আমাদের দেখবেন সমাজে অনেক মানুষ দুটো বিয়ে করে করে না অনেক মানুষের দুটো বউ আছে না নাই আপনারা জানেন নেই হুগলি ডিস্ট্রিক্টে নেই বহু আছে আমাদের বর্ধমানে আছে কালকে আমি মুর্শিদাবাদে কথাটা বলেছি মুর্শিদাবাদে অনেক বেশি আছে দুটো বউ রাখাটা অসুবিধার নয় দুটো বিবির মধ্যখানে আল্লাহ কিন্তু শব্দ রেখেছেন কি শব্দ রেখেছেন কিন্তু কোরআনে আছে একের অধিক বিবাহ করতে পাবে ইসলামে আছে বিবির ইজাজত নিতে হবে আল্লাহ কিন্তু মধ্যখানে কিন্তু শব্দ ব্যবহার করেছেন একটা তার নমুনা আপনাদেরকে শুনিয়ে দিই আমার নবী বিশ্ব নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটা বিবাহ করেছিলেন 11টা কটা বললাম 11টা একসঙ্গে 9 জন বিবি নবীজির হুজরাখানায় একসাথে বসেছেন নবীজির পাশে জোরে বলুন না সুবহানাল্লাহ 9 জন বিবি জানেন আল্লাহর নবীকে একজন বিবি একটা প্রশ্ন ছুড়লেন একদম ফেরের প্রশ্ন কি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের 9 জন বিবির মধ্যে আপনি সবথেকে বেশি কাকে বেশি ভালোবাসেন এ ফেরের প্রশ্ন না ফেরের নয় নবীজি কাকে বলবেন 9 জনের মধ্যে আমার নবী বিশ্ব নবী আল্লাহ বড় হিকমত দিয়েছিলেন দুনিয়ার মানুষকে নবীজি শিক্ষা দিয়েছেন ওই হিকমতের দ্বারা নবীজি বললেন হে আমার বিবিরা আমি কাকে সবথেকে বেশি ভালোবাসি কালকে ফজরের পরে আমি সকালে বলবো জোরে বলুন সুবহানাল্লাহ বিবিরা সব চলে গেলেন আমার নবী বিশ্ব নবী রাতে অন্ধকারে এশার নামাজ পড়ে প্রথমেই ঢুকলেন মা আয়েশার বাড়িতে আর দুটো খেজুর দিলেন
আর কপালে চুমু খেয়ে বললেন আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আবার একজন বিবির কামরায় ঢুকলেন দুটো খেজুর দিলেন আর কপালে চুমু খেয়ে বললেন হে আমার বিবি আমি তোমাকে খুব ভালোবাসি কপালে চুমু দিলেন আবার তৃতীয় নম্বরের বাড়িতে ঢুকলেন তাকেও দুটো খেজুর দিলেন আর কপালে চুমু খেয়ে বললেন আমি তোমাকে খুব ভালোবাসি এরকম ভাবে নজন বিবির বাড়িতে দুটো করে খেজুর দিয়েছেন কপালে চুমু খেয়েছেন নজন কি বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি ফজরের নামাজের পরে আমার নবী বিশ্ব নবী হুজরাখানায় বসে আছেন আর সমস্ত বিবি হাজিরি দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন সকালবেলায় ফজরের পরে বলবো কাকে সবথেকে বেশি ভালোবাসেন আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার বিবিরা শোনো আমি কাকে সবথেকে বেশি ভালোবাসি রাতের অন্ধকারে যাকে আমি দুটো খেজুর দিয়েছি আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ সব বিবিকে দিয়েছেন না দেননি সমস্ত বিবি ভাবলেন কেউ ভাবছেন আমাকে সকলে নিজে নিজে ভাবছেন আমাকে সবথেকে বেশি ভালোবাসে আমার নবী বিশ্ব নবী শুধু এটাই নয় বিবিদের মন রাখলেন শুধু এটাই নয় গোটা পৃথিবীর মানুষকে একটা ইশারা দিলেন তুমি একের অধিক বিবাহ করতে পারবে কিন্তু শুনে নাও তোমার যে বিবিটা থাকবে সমস্ত বিবিকে সমান অধিকার দিতে হবে একটা বিবিকে যদি একটা খেজুর দেন আর একজনকে দুটো দেন কাতারের নামাজি হলেও কবরে ফেরে পড়বেন একটা বিবিকে যদি 500 টাকা দামি শাড়ি দেন আর একটা বিবিকে যদি 100 টাকা শাড়ির শাড়ি দেন কবরে যদি আপনি কাবা ঘরে পাঁচ কাতারের নামাজ পড়েন তারপরও আমার আল্লাহ কিয়ামতের দিনে ছাড়বেন না আপনাকে হক দিতে হবে হকের বিচার হবে বড় কঠিন অনেকজন বলে হুজুর দিকে আমরা জলসা করতে এলে বলে হুজুর একবার বায়ান করবেন ছেলেরা যেন বাম মায়ের খিদমত করে বলে মারা যেন বাম মায়ের সেবা করে বাম মায়ের যাও সেবা করে হুজুর একটু বায়ান করবে আমরাও বলি হুজুররা প্রচুর বায়ান করে আপনি বাপের সেবা করবে মায়ের সেবা করবে শুধু এটাই নয় যদি কোনো যুবক নিজের বাপ মায়ের সঙ্গে অপব্যবহার করে আমার নবী বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে তাদের জন্য আমি এত রুকু সিফারিশ করতে পারবো না আমার আল্লাহ বলেছেন কোরআনে হে আমার বিশ্ব নবী বলো তোমরা তাদেরকে যাদেরকে দ্বারা তোমাদের বাপ মা আছে তোমরা তোমাদের বাপ মায়ের দিকে দয়ার চোখে তাকাবে তারাই হচ্ছে একমাত্র প্রকৃত বান্দা যারা নিজের মা বাপের সঙ্গে অপব্যবহার করবে কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদের দিকে রহমতের চোখে তাকাবেন না কিন্তু এরপরে বাপ মা শুনে নেন ওই সমস্ত বাপ মারা শুনুন যারা মনে মনে ভাবেন আমার বেটা হক আদায় করেনি আল্লাহ ছাড়বেন না কবরে পড়ে একদম 100% ছাড়বেন না কিন্তু ওই বাপ মারা শুনে নাও যারা দুটো বেটাকে দুই করেছেন সেই বাপমাকে আল্লাহ কবরে রিহাই দিবে না কিয়ামতের দিনে ছাড়বে না একটা বেটাকে এক বিঘে জমি দিয়েছেন আর একটা বেটাকে 10 কাঠা দিয়েছেন একটা বেটাকে 5 বিঘে দিয়েছেন একটা বেটাকে কিছুই দেননি আল্লাহ কিয়ামতের দিনে ছাড়বেন না তুমিও দুই দুই করেছো তুমি হক আদায় করনি বুঝতে পেরেছেন না আপনি নিজের হকটা দেখছেন আর বাম্মা হয়ে আপনি দুটো ছেলেকে দু রকম করেছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে আপনাকেও আল্লাহ ছাড়বে না সমান অধিকার দিতে হবে দুটো আওলাদ থাকলে সে যদি খিদমত না করে সে নিজে কি করবে হিসেব দিবে আর আপনি যদি না করেন আপনাকেও আল্লাহ ছেড়ে কথা বলবেন না আল্লাহ হিসেব নেবে ওই জন্য সকলে একে অপরের আমরা হক আদায় করব জোরে বলুন ইনশাআল্লাহ হক আদায় করতে হবে একে অপরের আল্লাহ রিহাই দিবেন না কিয়ামতের দিনে আল্লাহ অবশ্যই পাকড়াও করবে চলুন আরেকটু নিয়ে যাই মানুষের নেচার আল্লাহ বর্ণনা করেছেন আমরা নিজেদের নেচার আমাদের আখলাক চরিত্র সবাই পরিবর্তন করব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ মানুষের একটা নেচার বলেছেন ওয়াইলি লিকুল্লি হুমাজাতিল লুমাজা তোমাদের মধ্যে কিছু এমন মানুষ আছেন কেউ সবাই নিয়ত করুন মালের প্রতি কেউ মহব্বত করব না জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের সবথেকে সুন্দর জায়গা কোনটা কোনটা জান্নাতে সবথেকে বড় নিয়ামত আল্লাহ কি দিবেন বলতে পারবে
জানেন সবথেকে বড় নিয়ামত আল্লাহর কি? অনেকজন মনে করে আল্লাহ ফল ফুল খাওয়াবেন, অনেকজন মনে করে আল্লাহ গাড়ি বাড়ি দিবেন, আল্লাহ সুন্দর, আল্লাহ সেখানে জানেন জান্নাতীদের ঘরটা কি দিয়ে হবে? আরে 500 টাকা স্কয়ার ফুটের মার্বেল দিয়ে বাড়ি তৈরি করেছে, দিয়ে লোককে দেখাচ্ছে দেখে নিয়ে। আল্লাহ বললেন আমি যে বাড়িটা জান্নাতীদের জন্য তৈরি করব, একটা ইট হবে সোনার আর একটা ইট হবে রূপার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইটের সোনা সোনার ইট হবে, রূপোর ইট হবে, আর যেটা দিয়ে আল্লাহ গাঁথনি দিবেন সেটার নাম হচ্ছে জাফরান। ইন্টারনেটে সার্চ করবেন অরিজিনাল 1 গ্রাম জাফরানের দাম কত, এক বস্তা সিমেন্টের দাম কত? 300-400 টাকা, খুব ভালো হলে 400। 1 গ্রাম জাফরানের দাম 18,000 টাকা 1 গ্রাম। 50 কেজি সিমেন্টের দাম কত? 400 টাকা। আপনার 50 কেজি সিমেন্টের 400 টাকা দাম হলে 1 গ্রামের দাম 18,000 টাকা, 50 কেজি দাম যদি হিসেব করতে যান আপনার ক্যালকুলেটর আর মোবাইল ফেটে বেরিয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? আসবে না। আল্লাহ এরকম জাফরান দিয়ে গাঁথনি দেবে, তোমরা প্রবেশ করবে মুশকে আম্বরের মতো খুশবু করবে। আমার আল্লাহ বললেন যে শোনো, সেখানে সেটাও দামি নয়, আমি সব থেকে বড় আমার নিয়ামত কিয়ামতের দিনে যেটা হবে সেটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে, আমি আল্লাহর দিদার করাবো এই জান্নাতি দিতে, এটাই হবে সব থেকে বড় নিয়ামত জান্নাতিদের জন্য। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামা মালা ওয়া আদাদা আল্লাযী ইয়াহসাবু ইয়াহসাবু আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহি আল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদাদা ফি আমাদিন মুমাদ্দাদা। হে আমার বিশ্ব নবী বলো বলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতা, তোমাদের মধ্যে কিছু এমন মানুষ আছে যারা সামনে একরকম পেছনে একরকম। দেখা হলেই বাজারে দেখবেন বলে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন, অনেকদিন দেখা হয়নি, বুকটা ফেটে যাচ্ছিল তোমার জন্য। যেমনি সরে চলে গেল বলছে সালা এখনো মরেনি বে বেঁচে আছে, এরকম লোক আছে না? নাই। এটা কোরআন কোরআন বলছে 30 পারা, তোমাদের মধ্যে এরকম মানুষ আছে যারা পেছনে এক রকম কথা বলে সামনে এক রকম কথা বলে। আল্লাযী জামা মালা ওয়া আদাদা, তারা মাল জমা করে আর বারবার গুনয়ন করে দেখে কত টাকা জমিয়েছি, কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লাইলাযান্না ফিল উতামা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না, যে টাকা যে ধন সম্পদ এসছে আর কোনদিন আমাদের কাছ থেকে যাবে না। আমার আল্লাহ বললেন হুতামা, আমি তাদেরকে হুতামায় নিক্ষেপ করব একটা জাহান্নাম হুতামা। আমার নবীজি কামলেন আর বললেন আমার কামাল হুতামা, আল্লাহ হুতামা কি জিনিস? আমার আল্লাহ আবার বর্ণনা করলেন নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন। আল্লাযী তাতলিউ আলাল আফিদা, এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে ফেলিলে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাতী তাতলিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে আর রক্ত চর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যু বরণ করবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। কেউ দুনিয়ার এই মালের প্রতি মহব্বত করবেন না, টাকা পয়সা ধন দৌলত সব আল্লাহর দিয়া, ঠিক না ভুল? যারা মনে করছে আমার মাল আমার কাছ থেকে কোনদিন যাবে না, তারা কান খুলে শুনে নেবে নবাব সিরাজউদ্দৌলা হাজারটা দৌড়ের বাড়ি পড়ে আছে, আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে, মিটিয়েছে না মেটে মেটে আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। নবাব সিরাজউদ্দৌলা অস্তিত্ব মিটিয়ে গেছে, আল্লাহ মিটিয়ে দিয়েছেন অস্তিত্ব। আবার আগে চলুন, নবাব সিরাজউদ্দৌলার পরে
মোগল সাম্রাজ্য এই ভারতবর্ষের মাটিতে 850 বছর রাজত্ব করেছে আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে যাকে আপনি চোখে দেখেছেন 800 বিঘের মালিক আল্লাহ অস্তিত্ব মিটিয়ে দিয়েছে যতগুলো রাজা বাদশা এসেছে আল্লাহ একের পর এক অস্তিত্ব মিটিয়েছে এই জমিনের উপরে অহংকার করুন আমি কখনো মাল দেই কখনো মাল আমি কেড়ে নিই আমি কখনো দেব কখনো কেড়ে নেব আমার আল্লাহ মহা এই পৃথিবীর সবথেকে বড় শক্তিশালী হ্যাঁ বক্তা নিয়ে আসুন আমার নবী বিশ্ব নবী সরকারে কায়নাত দোজাহানে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলা এই নবীজিকে গোটা পৃথিবীর রহমতরূপে এমনি পাঠাননি নবীজি যে কাজগুলো করেছেন সব বিজ্ঞান সমতুল্য কাজ করেছেন নবীজি যে কথাটা বলেছেন বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলেছেন বৈজ্ঞানিকরা সব একটা একটা করে সত্যই প্রমাণিত করছেন আমার নবী বলেছেন প্লেটটা চেটে খাবে বলেছেন না বলেন আঙ্গুলটা চুষবে নবীজি সুন্নত আপনি হিসাব করে দেখবেন ওই আঙ্গুলটা চুষার পরে বৈজ্ঞানিকরা আমেরিকা ডাক্তার পিটেন লন্ডনের ডাক্তাররা তারা গবেষণা করতে লাগলেন এই আঙ্গুল চুষার মধ্যে কি আছে আঙ্গুল চুষার মধ্যে কি আছে তো সেই আঙ্গুল চুষার মধ্যে কি আছে দেখতে গিয়ে দেখলেন নবীজি কেন বলেছেন আঙ্গুলটা চুষবে নখের উপরে কিছু ছিদ্র আছে সেই ছিদ্রগুলো সেখান থেকে কিছু তেলত্ব জিনিস তেল ভাব জিনিস পেটের মধ্যে যায় হজম শক্তিকে বাড়ায় জোরে বলুন সুবহানাল্লাহ প্লেটটা চেটে খেলে প্লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন খেলে যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ দস্তারখান কিসের জন্য বিছানো হয় আমাদের দেশের মুসলমান না আমাদের দেশের মানুষ মনে করে দস্তরখান বিচয় এই জন্য সেখানে ময়লাগুলো ফেলার জন্য তাই না কিন্তু না ময়লা ফেলার জন্য আলাদা বাটি দাও দস্তরখান হচ্ছে সেখানে যদি ভাত পড়ে যায় কোনো তরকারি পড়ে যায় সেটা তুলে খাবার জন্য সেখান থেকে তুলে খাবার জন্য এটাই নবীজি সুন্নাহ আমার নবী বিশ্ব নবী কেউ কি কোনোদিন ঘৃণা করেন নাই কোন জাতিকে ঘৃণা করেন নবীজির একটা আদর্শ শুনিয়ে দিই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এক রাস্তা দিয়ে পেরিয়ে যেতেন উঁচু জায়গায় একটা বুড়ি মেয়ে বাস করত প্রত্যেকদিন নবীজিকে পাথর মারতেন কি করতেন পাথর মারতেন এ মুহাম্মদ পুরে মক্কে মে গড়বড়ি হলচলি মচা দিয়া ये मक्के में आकर नया इस्लाम लाकर इन्होंने फितना फसाद किया और नबी जी के पात्र छुरे छुरे मारते और आमार नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम हंसते हंसते पेरिए जेते एक बार नबी जी माथा मुबारक के पाथर लेगे एक चिरिक फाट हुई चे माथा टा नबी जी आरो जोरे हंस ले पेरिए गेले से बुढ़ी मे तीन दिन पाथर मारे आमार नबी जी चतुर्थ दिन ऐसे तार बारिश सामने आवाज दिच्छे बुढ़ी माँ कहाँ चली गई से बोले कौन है बोले मैं तो अल्लाह के रसूल मोहम्मद कह रहा हूँ क्या बात বললে তুমি তিন দিন আমাকে পাথর মারোনি তার জন্য খোঁজ নিচ্ছি তোমার শরীর ঠিক আছে তো শরীর খারাপ হয়নি তো সেই বুড়ি মা কাঁদতে লাগলেন যে মানুষটাকে আমি ঘৃণা করে পাথর মারি সেই মানুষটা আমাকে এতটা ভক্তি করে আমি কেমন করে এই মানুষটাকে মহান না বলতে পারি সঙ্গে সঙ্গে কালমা পড়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আখলাকের দ্বারা আপনার প্রতিবেশী ঈমান আনবে আপনাকে চরিত্র দেখাতে হবে আখলাক দেখাতে হবে আমরা আখলাক দেখাতে পারি আপনাকে এক চর মারলে আপনি আরেকটা গাল পেতে দেন আমরা পারি না আমরা আমাদের ভাইকে সহ্য করতে পারি না কি করে প্রতিবেশী সহ্য করব এক চর যদি কেউ মারে বাবরি মসজিদ ভেঙে গেছে দুঃখ মানবে আপনি জিজ্ঞেস করুন হাজার হাজার মুসলমান যুবক এরা নামাজ পড়ে না
কিন্তু এরা ফেসবুকে পোস্ট করে বাবরি মসজিদ চলে গেল আমাদের মন কাঞ্চে অন্যায় হয়েছে তোমরা বাবরি মসজিদের জন্য কাঞ্চো আর তোমার ঘরের মসজিদ তোমার জন্য কাঞ্চে তুমি মসজিদে প্রবেশ করো না ঠিক বলছি না ভুল বলছি এরা নামাজ পড়ে অথচ এরা বলে বাবরি মসজিদের জন্য কাঞ্চি আল্লাহর ফয়সালা আল্লাহ যদি ইচ্ছা করেন আবার ওই জায়গায় বাবরি মসজিদ তৈরি হতে পারে পারে না পারে না আল্লাহ যদি ইচ্ছা থাকে আল্লাহ এর মধ্যে ভালাই রেখেছে আপনি একটা কথা মাথায় রাখবেন আব্রাহাম বাদশা কাবা ঘরকে ভাঙতে এসেছিল আসেন এসেছিল না আসেন কি নিয়ে হস্তি বাহিনী নিয়ে ভাঙতে এসেছিল হস্তি বাহিনী এগুলো তো মানুষের বাচ্চা আল্লাহ বললেন কোরআনে হে নবী আপনি কি দেখেন আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল ফি তাদলি ওয়া আরসাল আলাইহিম তাইরাল আবাবি হে নবী আপনি কি দেখেন ওই সমস্ত ব্যক্তিকে যারা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে এসেছিল আমি তাদেরকে কাবা ঘর পৌঁছাতে দিইনি ছোট্ট আবাবিল পাখির দ্বারা তারা আসমান থেকে পাথর নিক্ষেপ করেছে আমি তাদেরকে ধুলিস সাফ করে দিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ এটাই হচ্ছে আমার আল্লাহর পাওয়া আমার আল্লাহ যদি পাওয়ার দেখা গোটা পৃথিবী আল্লাহর কাছে সেকেন্ডের মতো সেকেন্ডের মতো মুহূর্তের মতো আল্লাহ যদি বলে যায় কুন ফায়াকুন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা আসমান আর জমিনের মধ্যে যত কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই তোমরা মনে মনে কথা বলবে আমি আল্লাহ শুনতে পাই আমি হচ্ছি অন্তর জামি আমি আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব গায়েবের খবর জানি তোমরা যেটা মনে মনে ভাববে আমি আল্লাহ শুনতে পাবো মনে মনে বলবে আমি আল্লাহ শুনতে পাবো গোপনে করবে আমি আল্লাহ শুনতে পাবো অন্ধকারে করবে আমি আল্লাহ শুনতে পাবো আমি সব জায়গায় আমি সব জায়গায় তোমাদের কাছে বিরাজমান ওই জন্য নামাজ কেউ ছাড়বো না ফাইনাহু ইয়ারা তোমরা যখন নামাজ আদায় করবে আল্লাহর ইবাদত করবে মনে মনে ভাববে আমার আল্লাহ আমাকে দেখতে পাক বা না পাক আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আমরা যখন নামাজ পড়ি আল্লাহর ইবাদত করি আল্লাহর ইবাদত করবে কি করে আল্লাহর ইবাদত হবে কি করে কি করে খুশু খুজুর সঙ্গে পাইকারি নামাজ পড়বেন না অনেকজন পাইকারি নামাজ পড়ে মসজিদে গেল এসার নামাজ দাঁড়িয়ে গেছে এই দোকান বন্ধ করে ছুট গিয়ে উজু করে ধরে নিল নামাজটা দিয়ার মনে পড়ছে না ক্যাশ পাস করতে চাবি লাগাইছি কি লাগাইনি এরকম নামাজ জুম্মার দিনে আপনি আজকে ছোট ছোট একটা বলে দিলে জুম্মার দিনে আপনি কালকে জুম্মা আছে নামাজ পড়তে যাবে বিবি বললে খানা খেয়ে যাও বললে না এসে খানা খাবো আপনি মসজিদে গেছে নিয়ত বেঁধেছে ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে দ্বিতীয় রাকাতে আপনাকে এত ভোগ লেগেছে আপনার মনে মনে যে খেলি ভালো ভালো বুঝতে পেরেছেন না পারেন নামাজে খালাল পয়দা হয় কি হলো দখল পয়দা করলে কে করলে পেট ওই নামাজটা কমজোরি নামাজ হাদিস বলছে ওই নামাজটার মধ্যে কমজোরি এলো আপনাকে পায়খানা লেগেছে আপনি বললেন নামাজটা এসার পড়লি তারপরে পায়খানা করবে ইমাম সাহেব এমন লম্বা ই ধরলে তৃতীয় রাকাতে পায়খানা পড়লি ভালো তো করলি ভালো কি হলো নামাজে খালাল ইসলাম কোরআন আমার নবীজি নিষেধ করেছেন কাদাবালাহাল মুমিনুন আমার আল্লাহ বললেন মুমিনদের পরিচয় শোনো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তারা যখন নামাজ আদায় করে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে 5 মিনিটের নামাজে কত মিনিট খরচ করে 10 মিনিট খরচ করে ধীর স্থির ভাবে আমাদের দেশে তারাবি হয় না হয় না আপনারা তারাবি পড়ে রমজান মাসে পড়ে আমাদের দেশে পাইকারি নামাজ যে যত স্পিডে পড়বে সে তত ভালো হাফে আমাদের দেশে ঠিক না ভুল যত স্পিডে পড়বে সে তত ভালো হাফে যত স্পিডে পড়বে আল্লাহ আকবার আল্লাহু আকবার বলে আবে রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিল একদম
বলে কিছু বুঝতে পেরেছিস বলে না ফেরেশতারাও খুঁজে পাবে না কোথায় পড়ছে খুঁজে পাবে ফেরেশতারা এরকম পড়লে আমি বোম্বেতে 12 বছর তারাবি শুনিয়েছি বোম্বে থানেতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমাদের দেশে তারাবি এরকম হয় আর সাধারণ যুবকরা বলে সালা হাফেজ মারাত্মক বে রাজধানী এক্সপ্রেস বলে কিছু বুঝতে পারলি বলে না ফেরেশতারাও খুঁজে পাবে না তো আপনি তো দূরের কথা আর কোরআন যা শুনলেন সূরা মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম লাইলা ইল্লা কালিলান নিসফাহু আমিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা আমার আল্লাহ এখানে নসিহত করলেন প্রথমেই আমার আল্লাহ প্রশংসা করলেন আমার নবীজির জোরে বললে সুবহানাল্লাহ নবীজির প্রশংসা করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম লাইলা ইল্লা কালিলা হে আমার বিশ্ব নবী তুমি যখন কম্বল আবৃতি করো আর মেম্বারে বসো পৃথিবীর কোন বাচ্চা থাকে তার বা সিংহাসনে অত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে ইল্লা কালিলান নিসফাহু আমিন কুসমিনহু কালিলা হে আমার বিশ্ব নবী শুনে নাও অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রি ঘুমাও তারপরে তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও ওয়া রাতিলিল কুরআন তারতিলা নামাজ কিংবা গায়ের নামাজ তোমরা যখন কোরআন পড়বে তখন শুদ্ধভাবে তারতিলের সঙ্গে কোরআন পাঠ করবে তোমরা শুদ্ধভাবে কোরআন পাঠ করো কোরআনের তেলাওয়াত করো কোরআন পাঠ করতে থাকো ওই জন্য আমার ভাইজান নামাজ খুশু খুজুর সঙ্গে হবে আপনার কোরআনের তেলাওয়াতটা সুন্দরভাবে হবে কোরআন ভালোভাবে পাঠ করতে হবে কি ব্যাপার এখনো বক্তা আসছে না কেন এরকম আমাকে কোনদিন দাওয়াত দিবেন না আমাকে 8টায় চাপাবেন আমি 12টায় ছাড়ব 7টায় চাপাবেন 12টায় 6টায় চাপাবেন 12টায় ছাড়ব আমি আমার এক দিনকার প্রোগ্রাম কালকে আমি যাব আবার বাংলাদেশ বর্ডার যাব আমি ওই জন্য দাওয়াত দিতে চাই না আমার ভুল হয়ে গিয়েছিল দাওয়াতটা নিয়ে 9টায় বলে 9:30 বলে 10:30 চাপাচ্ছি এখন বক্তা আসছে লেট করছে আমি 5 ঘন্টা বলি কিন্তু আমাকে সময়ে চাপাতে হবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম লাইলা ইল্লা কালিলান নিসফাহু আমিন কুসমিনহু কালিলা এখানে আল্লাহ একটা প্রশংসা করলেন তারপরে সূরাতে আবার বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির হে আমার বিশ্ব নবী তুমি যখন চাদর আবৃতি করো চাদর গায়ে দিয়ে উটের উপরে বসে যাও পৃথিবীর কোন রাজা বাদশা তার ঘোড়াতে অত সুন্দর লাগে না আপনাকে উটের উপরে এত সুন্দর লাগে আমার আল্লাহ প্রশংসা করেছেন নবীজি নবীজি দাঁড়ানো নবীজি নামাজে দাঁড়ানো খুজু নামাজের মধ্যে ধীর স্থিরতা আমার আল্লাহ বললেন কাদাবাহাল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশু মুমিনদের চরিত্র আখলাক শোনো এক নম্বর হচ্ছে তারা যখন নামাজ পড়বে খুজু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশু ওয়াল্লাযিনা হুম আনিল লাগি মুরিদুন এবং নিজে দিকে তারা গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে ওয়াল্লাযিনা হুম লিযযাকাতি ফাইলুন এবং তারা যাকাত যথাযথভাবে যাকাত আদায় করে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন এবং তারা নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গাইরু মালুমিন ফামানিত্তাগাওয়া যালিকা ফাউলাইকা
আকরামুল আদব হে আমার বিশ্বনবী বলো তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে স্ত্রী ছাড়া তোমরা যদি অপরের সঙ্গে সম্পর্ক কর তোমরা হবে সীমা লঙ্ঘনকারী আমার নবী বিশ্বনবী বিদায় হজের লাস্ট চারটা কথার মধ্যে একটা দারুণ ভাইটেল কথা বললেন আমার নবী বললেন হে আমার সাহাবীরা শোনো তোমরা নিজেদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে তোমরা নিজেদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে এটা আমার নবীজি বিদায় হজের লাস্ট চারটা কথার মধ্যে একটা বলেছিলেন ভাইটেল কথা তোমরা বিবির সঙ্গে খারাপ ব্যবহার করো না তোমার স্ত্রীর সঙ্গে খারাপ সম্পর্ক করো না স্ত্রীকে অন্যায় অত্যাচার স্ত্রীর উপরে করো না স্ত্রীর উপরে সহানুভূতি ভালোবাসা প্রেম প্রীতি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার তোমরা দেখাবে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো দিক দিয়েছেন পৃথিবী আপনারা মনে করছেন আমরা কোন দিকটা চাই যে দিকটা চাইবেন বিবাহের দিক জীবনগি আপনার পারিবারিক জীবনগি আপনার সামাজিক জীবনগি আপনার সাংসারিক জীবনগি আপনি যেটা চাইবেন আমার নবীজি এবং আমার আল্লাহ প্রত্যেকটা কোরআনে বর্ণনা করেছেন প্রত্যেকটা পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন প্রত্যেকটা দিক বর্ণনা করেছেন আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাকের মধ্যে গোটা কোরআনের নিচড় শুনে রেখে দেন যতগুলো আপনারা মনে করছেন সারা রাত্রি নয় আপনি দিনের পর দিন জলসা শুনুন কোরআনে আছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন যারা জলসা শুনছি যারা মনে করছি এই বক্তার বক্তব্য শুনে মনে হয় আমার গ্রামের মানুষ মনে হয় নামাজি হয়ে যাবে এই বক্তার বক্তব্য শুনলে সবাই হিদায়েত পেয়ে যাবে তোমার জানা হয়নি হিদায়েত সম্পর্কে আমার আল্লাহর কালাম শোনা হয়নি গোটা পৃথিবীর মুলবিরা যদি এক কাছে হয় তফসির করে সারা রাত্রি নয় সারা জিন্দেগি যদি তফসির করে যায় আর আপনারা সারা জিন্দেগি বসে শুনেন আমার আল্লাহ কোরআনে সূরায়ে বাকারার দ্বিতীয় পৃষ্ঠায় ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন হে আমার নবী বলে দাও যারা বেঈমান কাফের হবে যারা মানার নয় তারা কখনো মেনে নেবেন না আমার আল্লাহর কাছে নবীজি কাঁদলেন ওগো আল্লাহ কেন তারা আমার কথা আপনার কথা মানবে না কোরআনের কথা মানবে না আমার আল্লাহ আবার কোরআন বর্ণনা করলেন খতমাল্লাহু আলা কুলুবিহিম তাদের হৃদয়েতে তালা মারা গেছে ওয়া আলা সামিহিম তাদের কানেতে মোহর মারা গেছে ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আর তাদের চোখেতে পর্দা পড়েছে তারা দিনের রাস্তায় চলে না ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম হে আমার নবী বলে দাও তাদের জন্য পরকালে কঠোর শাস্তি রেখেছেন আমার আল্লাহ অপর জায়গায় চলুন সূরায়ে আনফাল সূরায়ে আনাম আমার আল্লাহ সেখানে বললেন আট পারার প্রথম পৃষ্ঠাতে ওয়ালাউ আন্না নাযাল্লা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন হে আমার বিশ্বনবী বলো আমি যদি এদের উপরে ফেরেশতা অবতীর্ণ করি ওয়ালাউ আন্না নাযাল্লা ইলাইহিমুল মালায়েকা আমি যদি আসমান থেকে ফেরেশতা পাঠাই ওয়া কাল্লামাহুমুল মাউতা আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর যদি ভালো বলে তোমরা ভালো কাজ করো নেক কাজ করো নেক আমল করো আমার আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী বলে দাও ওয়ালাউ আন্না নাযাল্লা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন আর তারা এসে যদি বলে তোমরা দিনের কাজ করো ভালো কাজ করো আল্লাহ কবরে বড় আযাব রেখেছে আমার আল্লাহ বললেন তারপর যারা অবিশ্বাসী হবে যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না এটা কোরআন হে আমার নবী এদিকে যদি আমি ফেরেশতা পাঠিয়ে দিই আর যারা মারা গেছে এদের পূর্বপুরুষ এরা যদি কবর থেকে উঠে আসে আর যদি এদিকে বলে তারপরও এরা কখনো মেনে নিবে না আল্লাহ ওই জন্য কোরআনে মানুষের আমরা মনে মনে করি আমরা সবাই একসাথে জান্নাতে
যাব না কিয়ামতের দিনে দল ভাগ করবেন কেমন করে ইজা ওয়াকাতিল ওয়াকিয়াতি লাইসা লিওয়াকাতিহা কাদিবা ফাফিয়াতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া দুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবা মুমাসসা ওয়া কুনতুম আজওয়াজা সালাসা ফা আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাসআমা মা আসহাবুল মাসআমা ওয়া সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম ইজা ওয়াকাতিল ওয়াকিয়া আমার বিশ্ব নবী বলো সেই দুর্ঘটনার কথা যেদিনে কিয়ামত সংঘটিত হবে ইজা ওয়াকাতিল ওয়াকিয়াতি লাইসা লিওয়াকাতিয়া কাদিবা ফাফিয়াতুর রাফিয়া জাতিল আরদু রাজ্জা জাতিল জিবালু বাসসা পাহাড় পর্বত ঘর বাড়ি বিল্ডিং বালাখানা খানা সব রঙিন পশমের মতো উড়তে থাকবে শুনে না সেখানে আল্লাহ কিয়ামতের দিনে দল ভাঙ করবে মানুষকে আল্লাহ যখন কিয়ামতের দিনে জড় করবেন আবার আল্লাহ কোরআনে বললেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা ওয়া সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন হে আমার বিশ্ব নবী বলো আমি এই পৃথিবীর মানুষকে তিনটে দলে বিভক্ত করব কিয়ামতের দিনে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা সালাসা মানে হচ্ছে তিন আমি পৃথিবীর মানুষকে তিনটে দলে বিভক্ত করব আল্লাহর ডান দিক আল্লাহর বাঁ দিক এবং আল্লাহর সামনের দিক আমার আল্লাহ বললেন সেই মানুষরা কত ভাগ্যবান যাদের ডান হাতে আমলনামা হবে আল্লাহর ডান দিকে থাকবে তারা হচ্ছে ভাগ্যবান তার থেকেও বড় ভাগ্যবান হচ্ছে সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন তোমাদের মধ্যে থেকে যে সমস্ত আলেম উলামা নবী পয়গম্বর ওলি আউলিয়া তারা পরিষ্কার মুত্তাকি দিদার হবে তাদের ভুল থাকবে না তারা আল্লাহর সামনের দিকে থাকবে তারা এবং ডান দিক বালা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে আল্লাহর বাঁ দিকে যারা থাকবে তারা কত দুর্ভাগ্যবান তাদেরকে আল্লাহ যখন খাবার দেবেন তারা যখন পানি চাইবে সেই জাহান্নামের আগুনে তাদেরকে যুক্ত গরম ফুটন্ত পানি দেওয়া হবে তারা যখন খাবার চাইবে জাহান্নাম খেতে দিবে সেই জাহান্নামটা কেমন হে আমার নবী বর্ণনা করো করো আমার আল্লাহ বর্ণনা করলেন আমার নবী কি হাউ হাউ করে কাঁদছেন ওই আল্লাহ জাহান্নাম ফলটা কেমন হবে এক টাকাটা বড় এক টাকাটা ছোট হে আমার নবী সেই জাহান্নামীরা খেতে চাইবে না আমার ফেরেশতারা জোর জোর যখন মুখে ভরে দেবে তখন তার গলা থেকে ঘুরিয়ে চক্কর কেটে পেটের নাড়ি ভুঁড়ি কেটে একদম পায়খানার রাস্তা দিয়ে বের হবে কিন্তু মৃত্যুবরণ করবে না আমার আল্লাহ কিছু জাহান্নামীকে কিয়ামতের দিনে আল্লাহ দাঁড় করাবেন আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী বলো আমি কিয়ামতের দিনে একদল মানুষকে কিভাবে দাঁড় করাবো তারা যখন অন্ধ হয়ে দাঁড়াবে কিয়ামতের দিনে আল্লাহর কাছে কাঁদতে লাগবেন ও আল্লাহ আজকে আমাদিকে কেন অন্ধ করে দাঁড় করিয়েছেন আমার আল্লাহ কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী জাহান্নামীদের মধ্যে একদলকে আমি অন্ধ করে দাঁড় করাবো আল্লাহ কেমন করে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা সেদিনে কিয়ামতের দিনে তারা কাঁদবে আর বলবে ও আল্লাহ আজকে আমাদেরকে কেন অন্ধ করে দাঁড় করানো হয়েছে আমরা তো দুনিয়াতে দেখতে পেতাম আমাদের তো চোখ ছিল আজকে কেন আমাদেরকে এইভাবে দাঁড় করানো হয়েছে আমার আল্লাহ বলবেন হে নেমুখারাম বান্দারা যখন আমার দিনের কথা বলা হতো আমার নবীর দাওয়াত দেওয়া হতো তখন তোমরা মুখ ফিরিয়েছ আমার কোরআন থেকে হাদিস থেকে আমার নবীজির আদর্শ থেকে দিন থেকে মুখ ফিরিয়েছ তাই আজকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করে দাঁড় করিয়েছি আমার নবী বিশ্ব নবীকে বললেন হে আমার বিশ্ব নবী আর একদল মানুষ কিয়ামতের দিনে হাজিরি দেবে তাদের ভেতরের নারী ভুঁড়ি গলা গলা মুখ দিয়ে সমস্ত ঝুলবে আর আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে হাজিরি দেবে ও আল্লাহ সেই ব্যক্তি কারা আমার নবী বিশ্ব নবীকে বললেন হে আমার বিশ্ব নবী বলো সেই সমস্ত ব্যক্তি তারা যারা সমাজের বুকে সুদ খেত সুদের উপরে পয়সা দিত একবার যদি কেউ সুদ খায় হাদিস শরীফে এসেছে এক টাকা যদি সুদ খায় নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে আমার নবী বিশ্ব নবীকে বললেন তারা ওই সমস্ত ব্যক্তি তাদের মুখ দিয়ে নারী বুড়িগুলো ঝুলবে এবং পূজ রক্ত বের হবে এবং এত দুর্গ
দুর্গন্ধ বের হবে নিজের দুর্গন্ধ নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে নিজের থেকে বেশি নিজে চিৎকার করবে আর কিয়ামতের ময়দানে হাজিরি দেবে আর একদল সেখানে হাজিরি দেবে তাদের জিহ্বাটা এই জুমানটা মাটিতে ঠেকে ঠেকে হাজিরি দেবে আবার নবী বিশ্বনবী বললেন ও আল্লাহ তারা কিসের অপরাধী আমার আল্লাহ বললেন তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা ড্রিঙ্ক করত মদ্যপান করত এবং স্ত্রীর উপরে সমাজের উপরে পরিবেশের উপরে পড়োশীর উপরে অত্যাচার করেছে তারা ওই জিবা থেকে রক্ত পুঁজ বের হবে আর এত দুর্গন্ধ ছড়াবে নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে সবাই নিয়ত করুন আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া আমাদের সকলকে দান করেন জোরে বলুন আমিন আল্লাহর আরশের ছায়া সেদিন তারাই হবে যারা ভাগ্যবান হবে আল্লাহ সেদিন আরশের ছায়া দান করবেন নবীজির পাশে বসার আমাদের সকলকে তৌফিক দান করুক জোরে বলুন আমিন আমার নবী বিশ্ব নবী সরকারে কায়নাত দোজাহানে আলম জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয় আল্লাহ কোরআনে বলেছেন আজকের এই মজমায় আপনি মনে করছেন আমি বক্তা আমার কাছে আল্লাহর কাছে আমার রিহাই আছে না আমার মতো 100টা মুলবি ধরা পড়বে 100টা মুলবি ধরা পড়বে 100টা পিট ধরা পড়বে সমাজকে ধোঁকা দিয়েছো প্রতারণা করেছো আমার আল্লাহ কোরআনে বলেছেন সূরা আরাফে হে আমার বিশ্বনবী বলো কিয়ামতের দিনে আমি কিছু মানুষকে তাদের মধ্যে থেকে আমি রিহাই দেব না প্রত্যেকটা নবী পয়গম্বরকেও দাঁড় করাবো রাসূলকেও দাঁড় করাবো এবং তাদের উম্মতকেও দাঁড় করাবো নবীকে আল্লাহ জিজ্ঞেস করবে রাসূলকেও জিজ্ঞেস করবে কেমন করে দাওয়াত দিয়েছো তার উম্মতকেও জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে গ্রহণ করেছো ওই জন্য আমার যুবক ভাইরা আজ থেকে দ্বীনদার হয়ে যান পরহেজগার হয়ে যান মুত্তাকি হয়ে যান আল্লাহ ওয়ালা হয়ে যান আল্লাহর কাছে মাথা নত করুন আল্লাহ ছাড়া কোনো উপায় নাই ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট হায়াত মত সবের মালিক হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে কাঁদুন ঝরঝর করে চোখ দিয়ে পানি ফেলা আল্লাহ আমরা তো অপরাধী আল্লাহ আমি তো অপরাধী সবথেকে বড় দুনিয়াতে ছোট হন আল্লাহ আপনাকে বড় করবে মানুষের দোষ গোপন করো আপনার আল্লাহ কেউ যদি কারো দোষ গোপন করে হাদিস শরীফে আছে আল্লাহ তার বড় বড় 10টা গুনাহকে কিয়ামতের দিনে গোপন করবেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ যদি কিয়ামতের দিনে প্রকাশ করে জেনে রেখে দিবেন আপনি যদি কেউ কি বেইজ্জতি করতে চান আল্লাহ আপনাকেও ছেড়ে কথা বলবেন সব সময় নিজেকে ছোট করুন নিজেরা ছোট হন নিজেদেরকে ছোট করলেন ছোট হয়ে যান আল্লাহ বড় করবে এটা হাদিস বিশ্ব নবী ছোট হয়েছে নরম হয়েছে ঠিক না নবীজি ছোট হয়েছে না হয়নি বেঈমান কাফেরদের কাছে ছোট হয়েছে নিজেকে ছোট করেছে আল্লাহ বড় করেছে গোটা পৃথিবী শ্রেষ্ঠ পয়গম্বর করেছে আপনি ছোট হবে আল্লাহ আপনাকে বড় করবে আপনি ছোট হন বড় হতে যাইবেন না আল্লাহ আপনাকে বড় করে দেবে আপনি নিজেকে ছোট করুন আমার নবীজি নরম ছিলেন আমার আল্লাহ কোরআনে বলেছেন নবীজির জন্য আমরা কেউ নরম বাপ ব্যাটার প্রতি ব্যাটা বাপের প্রতি স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি পাড়া প্রতিবেশীর প্রতি কেউ আমরা কারোর প্রতি নরম নয় আমার আল্লাহ কোরআনে বলেছেন ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লাল ফাজ্জু মিন হাওলিক হে আমার বিশ্ব নবী আমি তোমাদের হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ তোমার কাছ থেকে কোনোদিন ফিরে যাই যাই লাল ফাজ্জু মিন হাওলি আর আমি যদি তোমাকে কর্কশ ভাষি করিতাম সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেতে কেউ আপনার পাশে থাকতো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন আল্লাহ তুমি আমার দিলকে নরম করেছো নবীজির কাছে নবীজিকে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কতল করতে এসেছিলেন নবীজির মাথা কাটতে এসেছিলেন কালমা পড়ে বাড়ি ফিরে গেছেন কালমা পড়ে বাড়ি গেছেন আল্লাহ হেফাজত করুক আমার ভাইজান হযরতে উমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে কবুল করেছেন আমার নবীজি বললেন হে আবু বকর হে উমর তুমি এমনি কালমা পড়নি আমি 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি কত রাত বললাম 40 রাত জেগে কেঁদেছিলেন কে আল্লাহর নবী কার জন্য আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন আল্লাহ
তুমি হয় আবু জাহেল নাইলে উমর দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো ইসলাম শক্তিশালী হবে ইসলাম মজবুত হবে আল্লাহ দোয়াকে কবুল করলেন আর হযরতে উমরকে ঈমান দান করলেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে উমরকে ঈমান দান করলেন হযরতে উমর ঈমান নিয়ে এলেন আর জানেন ইসলাম শিবিরে শক্তিশালী মক্কার মুখে নবীজি হযরতে উমর ঈমান আনার পরে বললেন হে মক্কার কাফেররা শুনে নাও আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চায় নিজের ছেলেকে এতিম করতে চায় আমাদের নামাজে বাধা দেবে আমাদের নামাজে তাহলে বাধা দিতে আসে তাই সবাই নিয়ত করলেন আজ থেকে ভালো হব আল্লাহ আমাদেরকে ভালো করুক আল্লাহ আমাদের মঙ্গল করুক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের জলসাকে কবুল করুক সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সালাম ভালো ভালো সবাই আল্লাহ আল্লাহ নিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ যাও যাও